আমরা সবাই, এটা আমাদের পাড়ার বিশ্বত্ব, এটা আমাদের বাংলার বিশ্বত্ব, আমরা সব আনন্দ উদযাপন করি, সব উৎসব উদযাপন করি। আমরা ঈদ এখানে উদযাপন করি, আমরা এই মাঠেই দুর্গা পুজো হয় সেটা উদযাপন করি, কালী পুজো হয়, দোল যাত্রা হয়, ক্রিসমাস হয়, সব আমরা উদযাপন করি, কারণ আমরা তো মানুষ, ধর্ম যে যার, কিন্তু আমরা উদযাপন সব আনন্দে আমরা আছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছো, আজকে যখন সারা ভারতবর্ষ জুড়ে একটা অস্থির অবস্থা, সেখানে এখানে ঈদ পালন হচ্ছে, দুর্গা পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, ক্রিসমাস হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এবং তার কারণ হচ্ছে যে আমরা বাংলার মানুষ, আমরা রামকৃষ্ণের কথা অনুযায়ী যত মত তত পথ, এতে বিশ্বাসী আমরা, বিবেকানন্দের নীতিতে বিশ্বাসী আমরা, সুভাষ বোসের নীতিতে বিশ্বাসী। শুধু আমাদের কাছে কোনো ভেদাভেদের জায়গা নেই, যারা ভেদাভেদ করার সৃষ্টি মানে করার চেষ্টা করেছিল তারাও অনেকবার করে চেষ্টা করেছে, ফেল হয়েছে। বাংলায় সম্প্রীতির জায়গা, বাংলায় ভ্রাতৃত্বের জায়গা, বাংলা কোথাও ভেদাভেদকে কখনোই মাহাত্ম্য দেয় না। বাইরের কিছু মানুষ এসে চেষ্টা করেন কিন্তু তারা বারবার বিফল হয়ে চলে যান বাংলা থেকে। এই যে বাইরে থেকে এসে বলছেন, দেখা যাচ্ছে আবার জেপি নাড্ডা, আবার ওরা চেষ্টা করেছে, দেখুন একুশেও চেষ্টা করেছে, তার আগেও চেষ্টা করেই যাবে, কিন্তু আমাদের কাজ বাংলার মানুষ, ভারতবর্ষকে পথ দেখানো, ভারতবর্ষকে সমৃদ্ধির পথ, সহিষ্ণুতার পথ, উন্নয়নের পথ, ভালোবাসার পথ, আনন্দের পথ, এই পথ বাংলা থেকে দেখবে। তাই তো বাংলায় চৈতন্যের জন্ম হয়েছে, তার কারণ তখন আমরা বলবো, মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না। বাংলার মাটিতে দাঁড়িয়ে বিজেপির পক্ষ থেকে গতকালকে যা করা হয়েছে এবং যেটা বলা হয়েছে, ফুটবল খেলার থেকে তারা প্রায়োরিটি দিয়েছে গীতা পাঠকে, বিবেকানন্দকে অপমান, বিবেকানন্দকে যারা অপমান করে তাদের নির্বোধ বলা হয়। আমি এইটুকুই প্রার্থনা করতে পারি, ভগবান ওরা কি বলছে নিজেরাই জানে না, ওদের ক্ষমা করে দিও। লোকসভা নির্বাচন আসছে, আবার হচ্ছে দিল্লি থেকে তাদের আসা শুরু হয়ে গেলে বিজেপি আসবে, একুশে ডেলি প্যাসেঞ্জারি করেছিল, লোকসভাতেও ডেলি প্যাসেঞ্জারি করবে, কিন্তু বাংলার মাটি অত্যন্ত শক্ত, এখানে কোনো রকমভাবে দাঁত গলাতে পারবে না, এখানে কোনো রকমভাবে বিজেপি কোনো রকম সুবিধা করতে পারবে না। নিশ্চিতভাবে আমাদের বাংলার কয়েকটা মানুষকে ভাঙিয়ে নিয়েছে, কিন্তু তাতে কিছু সুবিধা হবে না। বাংলার মানুষ বিশ্বাস করে, যাদের নাম বললাম তাদের আদর্শে, তাদের আদর্শে বিজেপির এখানে স্থান নেই। এই সাম্প্রদায়িকতা, উস্কানি, ভেদাভেদ, এগুলো বাংলা বিশ্বাস করে না। এখনও বলি, বাংলার স্যান্টা ক্লজ হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সব সময় মানুষের পাশে থাকে, যখন দরকার হয় তখন দেখে যে স্কুলের বাচ্চাগুলোর পায়ে জুতো নেই, তাদের জুতোর ব্যবস্থা করে দেয়, যখন দেখে গায়ে কাপড় নেই কাপড়ের ব্যবস্থা করে দেয়, যখন দেখে পেটে খাবার নেই তখন রেশনের ব্যবস্থা করে দেয়, যখন দেখে স্বাস্থ্য ব্যবস্থায় তারা করতে পারছে না, বড় হসপিটালে তাদের স্বাস্থ্যসাথীর ব্যবস্থা করে দেয়, তাদের রূপশ্রীর ব্যবস্থা করে দেয়, তাদের কন্যাশ্রীর ব্যবস্থা করে দেয়, এবং যখন আমি মারা যাব, যদি গরিব মানুষ হই, তাহলে আমাকে সেখানে সমব্যথির ব্যবস্থা হবে, আবার যখন জন্মাবে তখন তাকে সবুজ সাথীর ব্যবস্থা, সব ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেছেন। তাকে সান্টা ক্লজ বলবো না তো কাকে সান্টা ক্লজ বলবো। চকলেট দিচ্ছে।
আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বাচ্চারা তারা ক্রিসমাসটা এনজয় করছে। একজনও কিন্তু কেক না নিয়ে যাবে না, সবার জন্যে কেক আছে, টুপি পরে লাল লাল হয়ে ঘুরে বেড়াবে। তার কারণ অগ্রণী ক্লাব নিজেই একটা সান্তা ক্লজ, তারা এলাকার সব বাচ্চাদের সারা বছর ধরে কখনো সুইমিংয়ের ব্যবস্থা, কখনো টেবিল টেনিসের ব্যবস্থা, কখনো জিমের ব্যবস্থা, কখনো স্কোয়াশের ব্যবস্থা, কখনো ব্যাডমিন্টনের ব্যবস্থা, সব ব্যবস্থা এই অগ্রণী ক্লাবে আছে। এবং একটা আমাদের কাছে বেবি পার্কও আছে ভেতরে পুকুরের পাড়ে, সেখানটাও সারা বছর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলে। আমার অত্যন্ত ভাল লাগে যে আমাদের মাঠে যখন হই 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 হয় বাচ্চারা, বিশেষ করে এই সময় সুইমিংয়ের বাচ্চারা আসে না, আমার ক্লাবে আসলে মনে খুব খারাপ লাগে যে হই হই হচ্ছে না, কিন্তু অন্তত এই একটা দিন আমরা সবাই মিলে এনজয় করি, সবাই মিলে হই হই করি, সবাই মিলে সকাল থেকে বাচ্চাদের কোলাহলে পুরো আমার পাড়াটা একেবারে বিমুখ হয়ে যায়, চারিদিকে সবাই মিলে আসে, লাল লাল টুপি পরে, সুন্দর সুন্দর মুখ, একটু বাদে আবার কেউ না নার্স সাজছে, কেউ ডাক্তার সাজছে, কেউ অন্য কিছু সাজছে, তারা এই দেখো ডেঙ্গি স্প্রে করছে, ঘুরে বেড়াচ্ছে, এরা সবাই যে যার বিজন করে সেরেছে, এসে কেউ হয়তো ফার্স্ট প্রাইজ পাবে, কেউ সেকেন্ড, কেউ থার্ড, কিন্তু সবার জন্য অগ্রণী ক্লাব প্রাইজ রেখেছে, সবাইকেই প্রাইজ দেওয়া হবে। তার কারণ সান্তা ক্লজ কখনোই কাউকে
বিমুখ করে না, বিশেষ করে ক্রিসমাসের দিনে। তাই সবাই মিলে আমরা ক্রিসমাস এনজয় করি, সবাই মিলে কেক খাই, সবাই মিলে হই হই করি, আর সবাই মিলে আমরা যে বাংলায় থাকি সেই জন্যে গর্ব অনুভব করি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক ভগবান। তাই আমরা ক্রিসমাসও করি, ওইখানে ঈদও পালন করি, এই মাঠে ছোট করে হলেও দুর্গা পুজো পালন করি, কালী পুজো করি, আমরা সব অনুষ্ঠান করি। তার কারণ আমরা বিশ্বাস করি যে সবার উপরে মানুষত্ব তার উপরে নাই, আমরা সবাই মিলে এক হয়ে থাকি, আমরা সবাই সব কিছু করি, আনন্দ করি, হই হই করি। সবাই ভালো থাকো, আমার অনেক আশীর্বাদ এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের, এরাও অনেক বড় হয়ে যাবে, এরাও একদিন সমাজের মাথা হবে, এদের মধ্যে অনেকে আবার অগ্রণী ক্লাব চালাবে। তাই এইটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আবার সবাইকে আজকে ক্রিসমাসের দিনের শুভেচ্ছা আর আগাম হ্যাপি নিউ ইয়ার। অগ্রণী ক্লাবে এসছেন ছোট্ট ছোট্ট খুদে খুদে বাচ্চারা এবং তাদের গার্জেন, কেউ গো অ্যাজ ইউ লাইকে রেজিস্ট্রেশন করেছেন, কেউ বেবি শোতে করেছেন, আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বাচ্চারা তারা ক্রিসমাসটা এনজয় করছে। একজনও কিন্তু কেক না নিয়ে যাবে না, সবার জন্যে কেক আছে, টুপি পরে লাল লাল হয়ে ঘুরে বেড়াবে। তার কারণ অগ্রণী ক্লাব নিজেই একটা সান্তা ক্লজ, তারা এলাকার সব বাচ্চাদের সারা বছর ধরে কখনো সুইমিংয়ের ব্যবস্থা, কখনো টেবিল টেনিসের ব্যবস্থা, কখনো জিমের ব্যবস্থা, কখনো স্কোয়াশের ব্যবস্থা, কখনো ব্যাডমিন্টনের ব্যবস্থা, সব ব্যবস্থা এই অগ্রণী ক্লাবে আছে। এবং একটা আমাদের কাছে বেবি পার্কও আছে ভেতরে পুকুরের পাড়ে, সেখানটাও সারা বছর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলে। আমার অত্যন্ত ভাল লাগে যে আমাদের মাঠে যখন হই 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 হয় বাচ্চারা, বিশেষ করে এই সময় সুইমিংয়ের বাচ্চারা আসে না, আমার ক্লাবে আসলে মনে হয় খুব খারাপ লাগে যে হই হই হচ্ছে না, কিন্তু অন্তত এই একটা দিন আমরা সবাই মিলে এনজয় করি, সবাই মিলে হই হই করি, সবাই মিলে সকাল থেকে বাচ্চাদের কোলাহলে পুরো আমার পাড়াটা একেবারে বিমুখ হয়ে যায়, চারিদিকে সবাই মিলে আসে, লাল লাল টুপি পরে, সুন্দর সুন্দর মুখ, একটু বাদে আবার কেউ না নার্স সাজছে, কেউ ডাক্তার সাজছে, কেউ অন্য কিছু সাজছে, তারা এই দেখো ডেঙ্গি স্প্রে করছে, ঘুরে বেড়াচ্ছে, এরা সবাই যে যার মিজন করে সেরেছে, কেউ হয়তো ফার্স্ট প্রাইজ পাবে, কেউ সেকেন্ড, কেউ থার্ড, কিন্তু সবার জন্য অগ্রণী ক্লাব প্রাইজ রেখেছে, সবাইকেই প্রাইজ দেওয়া হবে। তার কারণ সান্তা ক্লজ কখনোই কাউকে বিমুখ করে না, বিশেষ করে ক্রিসমাসের দিনে। তাই সবাই মিলে আমরা ক্রিসমাস এনজয় করি, সবাই মিলে কেক খাই, সবাই মিলে হই হই করি, আর সবাই মিলে আমরা যে বাংলায় থাকি সেই জন্যে গর্ব অনুভব করি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক ভগবান। তাই আমরা ক্রিসমাসও করি, ওইখানে ঈদও পালন করি, এই মাঠে ছোট করে হলেও দুর্গা পুজো পালন করি, কালী পুজো করি, আমরা সব অনুষ্ঠান করি। তার কারণ আমরা বিশ্বাস করি যে সবার উপরে মানুষত্ব তার উপরে নাই, আমরা সবাই মিলে এক হয়ে থাকি, আমরা সবাই সব কিছু করি, আনন্দ করি, হই হই করি। সবাই ভালো থাকো, আমার অনেক আশীর্বাদ এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের, এরাও অনেক বড় হয়ে যাবে, এরাও একদিন সমাজের মাথা হবে, এদের মধ্যে অনেকে আবার অগ্রণী ক্লাব চালাবে। তাই এইটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আবার সবাইকে আজকে ক্রিসমাসের দিনের শুভেচ্ছা আর আগাম হ্যাপি নিউ ইয়ার।